আব্বা একটা কথা ছিল, শ্বশুর বাড়ি থেকে অনেক চাপ দিতে আছে যে এইভাবে তাদের মেয়ে কিভাবে চলবে, তাদের মেয়ের একটা ভবিষ্যৎ আছে। তারা চাইতেছে যে আমি বিদেশ চলে যাই, বিদেশ গেলে নাকি ভালো হবে, আমার একটু বিদেশ পাড়ায় দাও, আমি বিদেশ যাই। বাবা বিদেশ যাবি? ঠিক আছে, তোর বাপের তো বাবা এত সম্পদ নাই, তোর বাপের একটা দোকান আছে, দোকানটা তুই গুছায় ব। আমি আসলে বিষয়টা বলছিলাম কিন্তু ওরা রাজি হইতেছে না, ওরা চাইতেছে আমি যাতে বিদেশ যাই। ঠিক আছে, কি আর করার, আমি ব্যবস্থা করতেছি। এই যে এত কষ্ট কইরা তিলে তিলে দোকানটা করছেন, এত কষ্টের দোকান এটা এখন বেচা লেবেন? এটা আমার যা আছে সবকিছু তো আমার ছেলের জন্যই, ছেলের ভবিষ্যৎ গড়ার দায়িত্বটাও আমারই, ছেলেটারে যে বিদেশ পাঠামু এটাও আর একটা ভবিষ্যৎ। তাই ভাবলাম দোকানটা বেচা হইলেও ছেলেটারে বিদেশ পাঠাই, আল্লাহ চাইলে দোকান আবার দেওয়া যাইব। দোষ তো করে বলা হয় নাই, আসলে আজকে আমার ফ্লাইট। এখন কি তোর বিদেশ যাওয়ার সময়? মানুষ বিদেশ যাওয়া হলো বিয়ার আগে, আর তুই বিয়া করে থুইয়া বিদেশ যাবি? আর তাছাড়া তোর বাপে হলো একটা মুরব্বী মানুষ, তোর বাপের থুইয়া যাবি? তোর বাপের আছে কি তুই ছাড়া? আর তাছাড়া তোর বউর একলা শ্বশুর বাড়িতে থুইয়া যাবি, এটা কি ঠিক হইব? বেড়া তোর দ্বারে আইসি, তুই বন্ধু বান্ধব মানুষ একটু বিদায় দিবি, একটু দোয়া করবি? তুই দোয়া কি করবি? তুই উল্টা পাল্টা এমন কিছু কথা কইতেছিস আমার মনটা খারাপ করে দিতেছিস। মন খারাপ করিস না, বিদেশ যাবি তো, যা দোয়া দোয়া থাক বেড়া। বাবা খাওয়া দাওয়া ঠিক মতো করবি আর নিজের প্রতি খেয়াল রাখিস, আর যদি সময় পাস এই বুড়া বাপটার একটু খবর নিস। চাচা ছেলেটা যদি বিদেশ পাঠাইবেনি তাহলে বিয়ের আগেই পাঠাইতেন, কিহির লিগে এতগুলো টাকা খরচ করে বিয়ের পরে বিদেশ পাঠাইলেন? এখন তো যা দেবেন টাকা পয়সা যা কামে করবেন সব তো শ্বশুর বাড়ি পাঠাই দেবেন। ভাতিজা ছেলেটা আমার, আমার ছেলেটা কেমন আমি চিনি, তুমি যেটা ভাবতেছ আমার ছেলেটা ওইরকম না। বাবা কাজে কামে মন দিস আর খাওয়া দাওয়া সময় মতো করে নিস। হে হে কাকা কি অবস্থা, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছো বাবা? পোলার লগে কথা বলেননি, টাকা পয়সা তো ভালোই পাড়ায় না, এই পাঁচ ছয় মাসে কত পাড়াইছে? গেলই তো সবে কয়েকটা মাস, পাড়াই বনে টাকা পয়সা ওইটা লই আমি ভাবি না, পোলাটা ভালো থাকলেই আমি ভালো। হ্যাঁ রে চাচা, আপনি তো মুরব্বী মানুষ, ভুং ভাং বুঝাই দিতেছে, তাহা তো পোলা ঠিকই কামায়, খবর লইয়া দেখেন কোন ব্যাংকে জমা করতেছে। বুঝেন না কাকা, বুঝেন না। ভাইয়া আমাকে একটা আইফোন 12 প্রো ম্যাক্স দেখেন তো। ভাইয়া দেখেন ভালো হবে তো, এটা কিন্তু একটা মুরব্বীর জন্য নিব। মুরব্বীর জন্য ভালো হবে, মুরব্বীদের জন্য ভালো একটা কালার। দাম কত ভাইয়া? এটার দাম পড়বে 95,000 টাকা। 95,000 টাকা না? ঠিক আছে তাহলে এটা একটু প্যাক করে দেন। আব্বা একটা ফোন পাড়াইছি বুঝছো, 12 প্রো ম্যাক্স। কি প্রো ম্যাক্স? 12 প্রো ম্যাক্স। ও আচ্ছা, ও একটা পোলা যায়া তোমার দিয়েইব, ফোনটা রিসিভ করো। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে, ওকে। বাবা ভালো আছো? জি কাকা ভালো আছি। তুমি তো ওই দিন কইছিলা যে আমার পোলায় অন্যদিকে টাকা পয়সা পাড়ায়, কথাটা ভুল, আমার পোলা আমার লেগা 12 প্রো ম্যাক্স পাড়াইতাছে। কি কনে কাকা, এইটাও সম্ভব? জামানা ঘুরে গেছে কাকা, আপনার কপাল ভালো। সবাই রে কি তুমি নিজের মতো মনে করছো, আমার পোলা এটা। আব্বা পার্সেলটা কি পাইছিলা? হ্যাঁ বাবা পাইছি তো। আচ্ছা তাহলে ফোনটা ওই আমার শ্বশুর বাড়িতে একটু দিয়ে আসো বুঝছো, ফোনটা আমার শ্বশুরের জন্য পাঠাইছিলাম। ঠিক আছে বাবা, মোবাইলটা তোর শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি। এ কাকা কি অবস্থা? কই কাকা দেই মোবাইলটা? আরে চালাই তো দেবেন না, দেখতে তো পারি, এই সৌভাগ্যটা তোর হয়েছে, দেন একটু মোবাইলটা একটু দেই। আরে দেহি দেন কাকা। আমাদের সমাজে এই বাবাটির মতন বহুত বাবা আছে, নিজের কষ্ট বুকের ভিতরে চাপা রেখে ধুকে ধুকে কাঁদে, একমাত্র বাবাহারা সন্তানই বুঝতে পারে বাবার কতটা প্রয়োজন। তাই সবার কাছে অনুরোধ, বাবার প্রতি খেয়াল রাখবেন।